আমার সবচাইতে গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদে যা আপনারা সামনে বসে আছেন, আমার মুরব্বীরা, আমার বোনেরা, ভাইরা, আমার বন্ধুরা, এই বিষয় ইউনিয়নকে নৌকা মার্কার ঘাটিতে রূপান্তরিত করার জন্য আপনারা যারা সব সময় আমি যখনই আপনাদের কাছে আসি আপনারা আমার ডাকে সাড়া দেন, আপনাদের ভালোবাসায় স্নেহে আপনাদের আস্থায় বিশ্বাসে আপনাদের সব সময় এই মঙ্গল কামনায় আমি আজকে ইসরাফিল আলম এই অল্প বয়সে চারবার নৌকা মার্কার মনোনয়ন পেয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছ থেকে আমি তিনবার এমপি হয়েছি, এবং সেই সুবাদে শুধু আত্রায় রানীনগর নয় সারা দেশে উন্নয়নের জন্য আমি কাজ করি, সারা দেশের মানুষের জীবন মানের উন্নয়নের জন্য যেখানেই সুযোগ থাকে সেখানেই আমি কাজ করার চেষ্টা করি। আজকে আমার জীবন, আমার বংশ, আমার পরবর্তী প্রজন্মকে আপনারা যে বিশাল আকাশ ছোঁয়া সম্মান দিয়ে আমাকে চিরকৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন, আমি এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা বা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি আল্লাহ পাকের কাছে শুধু প্রার্থনা করি আল্লাহ পাক আমাদের মধ্যে যে পারস্পরিক সম্মান, বিশ্বাস, আস্থার এবং পারস্পরিক একসাথে সম্প্রীতির সাথে কাজ করার যে সম্পর্কটা দান করেছেন, এই সম্পর্ক যেন মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত আমরা যেন ধরে রাখতে পারি, কেউ যেন এই সম্পর্ক কেড়ে নিতে না পারে। রাজনীতি আসবে, রাজনীতি যাবে, নেতা আসবে, নেতা যাবে, কিন্তু আমরা সবাই সম্মিলিতভাবে 50-60 বছরের সেই রক্তাক্ত জনপদের দুর্নাম, নরঘাতকদের এলাকার দুর্নাম, সন্ত্রাসের জনপদের দুর্নাম আমরা বিমোচন করেছি, আমরা সেই সন্ত্রাস, গলা কাটাকাটি, রক্তপাত বন্ধ করে শান্তি স্থাপন করে যে ইতিহাস আমরা স্থাপন করেছি একসাথে, আমরা যেন একসাথে থেকেই এই শান্তির যাত্রা, এই নিরাপত্তার যাত্রা, উন্নয়নের জয় যাত্রাকে আমরা ধরে রাখতে পারি, কেউ যেন আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে না পারে। আপনাদের ইউনিয়নের উন্নয়ন, বঞ্চিত ইউনিয়ন, এখানে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ছিল না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের ভবন থেকে শুরু করে আপনাদের এখানে অনেক প্রবলেম ছিল, সেই সমস্যা সমাধানের জন্য আমি সব সময় চেষ্টা করেছি, কতটুকু করতে পেরেছি বা কতটুকু করতে পারিনি এ বিচারের দায়িত্ব আপনাদের, এ বিচারের ভার আপনাদের উপর আমি ছেড়ে দিতে চাই। তবে আমি এইটুকু শুধু বলবো যে আমার জ্ঞান তো আমি কোনো সময় নষ্ট করি না এই আত্রায় রানীনগরের জনগণের কল্যাণের কাজ করতে, উন্নয়নের জন্য কোনো কাজ করতে। আমার পরিবারের কাজ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমার স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই বোনদের কার্যক্রমকে, আত্মস্বজনের কার্যক্রমকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না, আমি মনে করি আমার দলের কাজ, আমার রাজনীতির কাজ, আমার এলাকার উন্নয়নের কাজ, রায়নগর আত্রার মানুষের মুক্তির কাজ, তাদের জীবনের উন্নয়নের কাজ, তাদের কল্যাণের কাজ আমার কাছে সবচেয়ে বড়। ভাইরা বন্ধুরা, শেখ হাসিনার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার, সারা বাংলাদেশে যে উন্নয়নের জয় যাত্রা শুরু হয়েছে, সেই উন্নয়নের সাথে রায়নগর আত্রায় আছে পিছে না ইনশাল্লাহ। আমি নাম বলবো না, আপনারা প্রচার করবেন, আমি শুধু আপনাদের কাছে জানতে চাই আর কি উন্নয়ন করতে হবে, আর কোথায় রাস্তা করতে হবে, আর কোথায় ব্রিজ করতে হবে, কোথায় বিল্ডিং করতে হবে, আপনারা শুধু আমাকে বলবেন, আমি শুধু কাজ করব। আমি আপনাদের নির্বাচিত কামলা, আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের সেবক, আমি আপনাদের সবার উন্নয়নের জন্য কতটুকু সেবা দেওয়া যায় আমি সেই সেবার মানুষ, কাজের মানুষ। আমি কখনো নেতা হতে আপনাদের কাছে আসিনি, আমি এসেছি আপনাদের আপনজন হিসেবে চিরদিন বেঁচে থাকতে, ভালোবাসা নিয়ে, আশীর্বাদ নিয়ে, সম্মান নিয়ে, আর আপনাদেরকে ভালোবাসা ইজ্জত সম্মান দিয়ে আমরা বেঁচে থাকতে, একটা শান্তির সুন্দর একটা আত্রা রায়নগর তৈরি করার জন্য এসেছি, এবং আমরা বিশ্বাস করি যে আমরা সফলতা অর্জন করেছি। আমি এমপি হওয়ার পর বিএনপির কোনো ভাইদের নামে মিথ্যা মামলা হামলা হয় না, জামাতের কোনো নেতা কর্মী নামে মিথ্যা মামলা হামলা হয় না, যারা আওয়ামী লীগকে হত্যা করেছে, যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের খুন করেছে,
মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, ঘরবাড়ি ভেঙেছে, লুটপাট করেছে। আমি এমপি হওয়ার পর প্রতিশোধপরায়ণ হয়ে তাদের বিরুদ্ধে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি সেগুলো করিনি। আমি শান্তি স্থাপনের জন্য মত চিন্তা নিয়ে এবং ধৈর্য নিয়ে উদার মন নিয়ে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করেছি। আমার বাসায় যদি কেউ যায় আমি কখনো জিজ্ঞেস করি না তুই কোন পার্টি করো, আমাকে নৌকায় ভোট দিয়েছ না অন্য কোথাও ভোট দিয়েছ, আমি শুনি কি কাজে এসেছে, পারলে সে কাজ করে দিই, না পারলে হয়তো সান্ত্বনা পরামর্শ দিই। আমি সেই রাজনীতি এখানে প্রতিষ্ঠিত করেছি, এই রাজনীতি যেন অব্যাহত থাকে, এটা যেন কেউ নষ্ট করতে না পারে। ব্যক্তি স্বার্থে গোষ্ঠীগত স্বার্থে কেউ সন্ত্রাস দয়া করে করবেন না, চাঁদাবাজির সাথে দয়া করে কেউ জড়িত হবেন না, কেউ মানুষের গায়ে হাত দিবেন না, মানুষের শরীর থেকে কেউ রক্ত ঝরাবেন না। যদি সমস্যা হয় আলোচনা করে সমাধান করুন, না হলে আমাদের থানা আছে, আদালত আছে, প্রশাসন আছে, তাদের কাছে সোপর্দ করুন, তারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই শেখ হাসিনার পক্ষ থেকে, আমাদের আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর আত্মাকে সাক্ষী রেখে দয়া করে আওয়ামী লীগ যারা করছেন, আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন বা আগামী আজকে যারা নেতৃত্বে আসবেন, তারা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। মানুষের জীবনে ভুল হয়, মানুষের জীবনে ত্রুটি হয়, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সমস্যার কারণেই হয়, সব ধরনের কাজের জন্য মানুষ এককভাবে দায়ী থাকে না, সমাজ দায়ী হয়, পরিবেশ পরিস্থিতিও দায়ী হয়, কখনো কখনো নিজেও দায়ী থাকে। আসুন আমরা অতীতের সমস্ত গ্লানি, সমস্ত অপরাধ, সমস্ত আমাদের পাপ কর্মকে ভুলে গিয়ে আমরা সামনে আওয়ামী লীগের নেতৃত্বে যারা আসছি তারা মাটির মানুষ হবার চেষ্টা করি, তারা মানুষের বন্ধু হবার চেষ্টা করি, মানুষের বিশ্বাস, আশ্বাস এবং আস্থা অর্জন করার চেষ্টা করি, এবং মানুষের প্রতিটা সমস্যায় সংকটে মানুষের আনন্দে বেদনায় উৎসবে আমরা যেন তাদের পাশে থাকতে পারি। মানুষ মারা গেলে তাদের জানাজা করা, মানুষ যদি অসুস্থ হয় তাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা, ছেলে মেয়েদের পরীক্ষার সময় সহযোগিতা করা, তারা যেন ভালো লেখাপড়া করতে পারে, তাদেরকে সেই ধরনের উৎসাহ উত্তেজনা এবং সুপরামর্শ দেওয়া, শিক্ষকদেরকে সম্মান করা, মুরব্বীদেরকে সম্মান করা, বাবা মাকে সম্মান করা, এটা হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রাথমিক দায়িত্ব। আপনি যতই বড় নেতা হন, নেতাকর্মী সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করবেন, সাধারণ মানুষের অনিষ্ট করবেন, আপনার নেতৃত্ব থাকবে না, মানুষ আপনাকে ভয়ে সালাম দিবে কিন্তু অন্তর থেকে আপনাকে অভিশাপ দিবে। তাই আমি অনুরোধ করবো আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন দয়া করে বিনয়ী হন, তারা দয়া করে মানুষকে সম্মান ইজ্জত দেন। পদ বড় পেয়েছি, নেতা বড় হয়েছি, দল ক্ষমতায় আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না, আমার চেয়ে কেউ বড় নাই, এরকম চিন্তা ভাবনা করবেন না। আপনি যত বড় নেতা মনে করবেন আপনাকে তত বেশি বিনয়ী হতে হবে, আপনি যত বড় নেতা হবেন আপনাকে তত উদার হতে হবে, আপনি যত বড় নেতা হবেন তত মানুষকে সম্মান ভালোবাসা আপনার বেশি দিতে হবে, তবেই আপনার নেতৃত্ব শক্তিশালী হবে। যে গাছে ফল ধরে বেশি সেই গাছের ডালগুলো কিন্তু হালানো থাকে, ডাবানো থাকে, তাই না? আপনি বড় নেতা হলে আপনার মাথা নিচু করে চলতে হবে, মানুষ খারাপ কথা বললো বুক উঁচু করে গালাগালি দিলে চলবে না, যে গাছ ফল দিবে সেই গাছের ডাল নিচুই থাকবে, উঁচু থাকবে না। এই যে গাছ ফল দেয় না আর সেই গাছের ডাল একটু উঁচাই থাকে, কারণ তার তো দায়িত্ব নাই, তাই না? অতএব ফলবান বৃক্ষ হন, ছায়া দেন, ফল দেন, মানুষকে আশ্রয় দেন, মানুষকে কল্যাণ দেন, মানুষকে ভালোবাসা দেন, মানুষকে প্রেম দেন, মানুষের মন জয় করে তবেই নৌকার বিজয় হবে, তবেই আওয়ামী লীগ টিকে থাকবে, শেখ হাসিনা টিকে থাকবে, আমরা সবাই টিকে থাকব। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিগত কমিটি অনেকদিন কাজ করেছে, তাদের কার্যক্রমে আমি মনে করি যে সব ভালো হয়েছে তা ঠিক নয়, ভুল ত্রুটি হতে পারে, কেউ ইচ্ছা করে করে, কেউ অনিচ্ছাই করে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই ইউনিয়নের জনগণ, আমি সবার কাছে তাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ করতে চাই, দয়া করে তাদের ভুল ত্রুটিগুলো আপনারা মাফ করে দিবেন এবং তাদেরকে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সংশোধনী তৌফিক দান করে, আল্লাহ যেন ভবিষ্যতে তাদেরকে ভালো মানুষ হিসাবে, ভালো কর্মী হিসাবে, নেতা হিসাবে চলার তৌফিক দান করে। আপনারা
তাদের উপর রাগ করে মন খারাপ করে দয়া করে আমার এই দলের উপর অবিচার করবেন না বঙ্গবন্ধুর উপর শেখ হাসিনার উপর আমার উপর আমাদের নেতৃবৃন্দের উপর আমলিগের রাজনীতির উপর কেউ মনোক্ষুণ্ণ হয়ে দূরে সরে যাবেন না এই দল আপনাদের এই পার্টি আপনাদের এই দল ছিল বলে এই দেশ স্বাধীন হয়েছে বহু রাজনৈতিক দল বিশ্বে আছে কোন দলের নেতৃত্বে এইভাবে একটি জাতি হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারেনি কিন্তু আপনার দল আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ সেটা পেরেছে সারা বিশ্ব বহু রাজনৈতিক দল আছে কোন দল একটা দরিদ্র জাতিকে একটা ভিক্ষুকের জাতিকে একটা ক্ষুধার্ত জাতিকে একটা অশিক্ষার জাতিকে দারিদ্র পীড়িত জাতিকে এত অল্প সময়ের মধ্যে এত উন্নয়ন দিতে পারেনি এত বেশি মানুষের জীবন মানের উন্নয়ন করতে পারেনি আমরা সেই গর্বিত দল সম্মানী দল অহংকারের দলের নেতা কর্মী আমাদের সাথে অন্য দলের নেতা কর্মীদের কোনো তুলনা হয় না তুলনা করা যায় না স্বর্ণের দাম আর পিতলের দাম কিন্তু এক হবে না দেখতে যতই একরকম হোক স্বর্ণের দাম এক ধরনের পিতলের দাম এক ধরনের আমরা হলাম স্বর্ণ অতএব পিতল নিয়ে চকচক করে আমাদের সামনে ঘুরে মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার নাই আপনারা কোনো কথায় বিভ্রান্ত হবেন না মানুষের ষড়যন্ত্রে আপনারা বিভ্রান্ত হবেন না আমার উপর আস্থা রাখবেন আমাদের নেতাদের উপর আস্থা রাখবেন আমরা আপনাদের কল্যাণে আপনাদের সেবার জন্য আছি আপনাদের কাজের জন্য আছি আপনারা একটা ব্রিজের কথা বললেন এই ব্রিজ করার জন্য আমি কত কষ্ট করতেছি আপনারা কি জানেন বলতে চাই না ব্রিজ হবে এটুকুই শুধু জেনে রাখেন এটুকুই শুধু আপনাদেরকে বলতে চাই একটা কেন দুইটা ব্রিজ করবো আপনারা তো একটা জানে কেন আর দুইটা দুইটা ব্রিজ করবো আত্মারাই থেকে এই সুভাষ পরে আসার পর্যন্ত যে রাস্তা দুইটা ব্রিজ ইনশাল্লাহ আপনাদের খুব উপহার দিবে এবং এই সুভাষ পাড়ার নদীর পশ্চিম ধার দিয়ে প্লিজ সময় কম এই সুভাষ পাড়ার নদীর পশ্চিম ধার দিয়ে আত্মারাই সিগনাল রাস্তা করে দিয়েছি আজকে কথা দিয়ে গেলাম এই পরন্ত বিকেলে ইনশাল্লাহ আত্রায় নদীর পূর্ব দিক দিয়ে সুভাষ পাড়া থেকে ইস্তমগাতি দিয়ে আমি আর একটা রাস্তা আপনাদের জন্য করে দেবো যাতে আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন সুভাষপাড়া থেকে আপনার প্রতিশোধের যোগাযোগ সুভাষপাড়া থেকে নৈদিকের যোগাযোগ কত সুন্দর যোগাযোগ এটাকে আপনারা কখনো ভেবেছেন মুরব্বীরা বলেন আপনারা ভাবেননি বাট আমি তো করে দিয়েছি খরস্বতীর ভাইদের বলতে চাই আপনারাও দুশ্চিন্তা করবেন না আপনাদেরকেও নাগর নদীর ধার দিয়ে আমি ইনশাল্লাহ প্রতিশোধ পর্যন্ত যোগাযোগ করার ব্যবস্থা করে দিব আপনারা শুধু দোয়া করবেন আপনারা আশীর্বাদ করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে আল্লাহ পাক যেন আমাকে নিরাপদে রাখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার প্রিয় পিসা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আর সালাম আলাইকুম